জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন যারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছে তারা তিনি বলেন ট্রাইব্যুনাল করে প্রতিটি অপরাধের বিচার করতে হবে যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রব্বানির বাবার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন শাহবাগ এলাকায় পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রিজবি এই অনুদানের টাকা তুলে দেন রিজবি বলেন আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয় কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজবি বলেন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন